বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন 20 লাখ টাকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে তুলে দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ সময় সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এযাবৎ যত শরণার্থী সংকট হয়েছে, বাংলাদেশ যত দ্রুত রেসপন্স করেছে, দ্রুত মানবিক সাহায্য দিয়েছে, আশ্রয় দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। পরে কক্সবাজারের একটি হোটেলে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক নেতারা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবলেও একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়েও ভাবেন। শেখ হাসিনা ইলেকশনের সংকীর্ণ চিন্তা আবদ্ধ নয়, তার চিন্তা এদেশের পরবর্তী জেনারেশন। এদিকে উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ত্রাণের গুদাম পরিদর্শনে গিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, রোহিঙ্গাদের জন্য 900 মেট্রিক টন চাল মজুত রয়েছে। তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, চিকিৎসা এবং বাসস্থান সব ব্যবস্থা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় নির্দেশনায় জনগণ জেগে উঠে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে সরকার। আমরা শক্ত অবস্থান নিতে পারিনি, অন্যদিকে হচ্ছে বিশ্ব কূটনীতির ক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারিনি।